আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, হুসাইন 360 পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, বীর মুক্তিযোদ্ধাদের নতুন গেজেট প্রকাশ করা হয়েছে এবং তালিকা প্রকাশ করা হয়েছে। আশা করছি আপনারা যারা আমাদের চ্যানেল নতুন এবং প্রথম ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর বিশেষ করে ভিডিওটি দেখার পর ভিডিওটি একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভিউয়ার্স, আমরা আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। জামুকার 78তম সভার আলোচনাসূচি 8 এর সুপারিশ মোতাবেক বেসামরিক গেজেট প্রকাশ করা হয়েছে। আমরা প্রথমেই দেখতে পারছি যে বিভাগ ঢাকা বিভাগের আমরা গেজেট নং এখানে দেখতে পারছি। বীর মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম, গ্রাম ডাকঘর, উপজেলা এবং জেলা রয়েছে। প্রথমে যে বীর মুক্তিযোদ্ধার নাম রয়েছে আমরা দেখতে পারছি ক্রমিক নং 1, বীর মুক্তিযোদ্ধার নাম মোহাম্মদ ইউনুস আলী মিয়া, উপজেলা শিবচর, জেলা মাদারীপুর। 2নং ক্রমিকে বীর মুক্তিযোদ্ধার নাম আব্দুল লতিফ মাতব্বর, উপজেলা শিবচর, জেলা মাদারীপুর। 3নং ক্রমিকের বীর মুক্তিযোদ্ধার নাম মোহাম্মদ আব্দুল সালাম তালুকদার, উপজেলা শিবচর, জেলা মাদারীপুর। 4নং ক্রমিকের বীর মুক্তিযোদ্ধার নাম লতিফ গুমস্তা, উপজেলা শিবচর, জেলা মাদারীপুর। 5নং ক্রমিকের বীর মুক্তিযোদ্ধার নাম মোহাম্মদ নূর আহমেদ মিয়া, শিবচর, মাদারীপুর। 6নং ক্রমিকের বীর মুক্তিযোদ্ধার নাম রুকিয়া বেগম, উত্তরা ঢাকা। 7নং ক্রমিকের বীর মুক্তিযোদ্ধার নাম খন্দকার মনিরুজ্জামান, উপজেলা থানা পল্টন, জেলা ঢাকা। 8নং ক্রমিকের বীর মুক্তিযোদ্ধার নাম কে এ এন মাইনুদ্দিন বাবুল, উপজেলা আড়াইহাজার, জেলা নারায়ণগঞ্জ। 9নং ক্রমিকের বীর মুক্তিযোদ্ধার নাম মোহাম্মদ বাকির বুইয়া, উপজেলা আড়াইহাজার, জেলা নারায়ণগঞ্জ। 10নং ক্রমিকের বীর মুক্তিযোদ্ধার নাম মোহাম্মদ শওকত আলী, উপজেলা নারায়ণগঞ্জ সদর, জেলা নারায়ণগঞ্জ। 11নং ক্রমিকের বীর মুক্তিযোদ্ধার নাম মুক্তারা বেগম, উপজেলা নারায়ণগঞ্জ সদর, জেলা নারায়ণগঞ্জ। 12নং ক্রমিকের বীর মুক্তিযোদ্ধার নাম হাওলাদার হাবিবুর রহমান, উপজেলা রাজৈর, জেলা মাদারীপুর। 13নং ক্রমিকের বীর মুক্তিযোদ্ধার নাম মোহাম্মদ আরজ আলী মোল্লা, উপজেলা মাদারীপুর সদর, জেলা মাদারীপুর। ভিউয়ার্স, এই 13টি গেজেট বীর মুক্তিযোদ্ধাদের প্রকাশ করা হয়েছে, বিশেষ করে জামুকার 78তম সভার আলোচনাসূচি 8নং সুপারিশ মোতাবেক বেসামরিক গেজেটে উক্ত বীর মুক্তিযোদ্ধাদের গেজেট প্রকাশ করা হয়েছে। আর যারা আমাদের চ্যানেলে নতুন এবং প্রথম ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর বিশেষ করে ভিডিওটি দেখার পর ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।